নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব সবজি দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকে এই খিচুড়িটা করব মুসুর ডাল দিয়ে। আর তার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখাচ্ছি। এখানে নিয়েছি এক বাটি মতো মুসুর ডাল, দুই বাটি মতো আতপ চাল, আর কয়েকটা সবজি আমি আগে থেকে কেটে নিয়েছি। নিয়েছি শিম, ফুলকপি, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আলু আর বেগুন। সব কিছু রেডি করে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সব সবজিগুলো একটু ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোই একদম দিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, গাজর আর আলুটা আগে দিয়েছি, একটু নাড়িয়ে নিয়েছি। এবারে বাকি সবজিগুলো দেবো। এবার সবজির উপরে দেব লবণ আর একটুখানি হলুদ। সবজিটা একটু ভাজা হয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। খিচুড়ি করার জন্য উনুনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এক চামচ মতো পাঁচফোড়ন আর দুটো তেজপাতা। ফোড়ন একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো গ্রেট করা আদা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেবো। জলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি চাল আর ডালটা ধুয়ে নিয়ে আসি। বলো ফুটে গেছে। এবার ধুয়ে রাখা আতপ চাল আর মুসুর ডালটা দিন। ডাল আর চাল দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ডাল আর চালটা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি দুটো বেগুন কেটে নিচ্ছি বড়া ভাজার জন্য। চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিটা দেব।
সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে হলুদ দেব, আর হলুদটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবারে খিচুড়িটা খুব ভালো করে রান্না হতে থাক, আর এই ফাটে আমি বেগুনটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঝটফট করে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজার জন্য কড়াইতে দেবো সাদা তেল। গরম গরম সবজি খিচুড়ি আর সঙ্গে বেগুন ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ঋতু কেমন হয়েছে? টেস্টি কেমন হয়েছে? সবাই তো বললো ভালো হয়েছে, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।